কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে সৃষ্টিকর্তা ভালো করেই জানেন। তাই কখনো মানুষের সাথে ও মানুষের মতো আচরণ করা উচিত নয়। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? বিদ্যা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে? আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে সেটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকে মারা যান তবে সেটা কিন্তু আপনার দোষ। যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি। যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। কর্মফল আপনাকে ভুগতেই হবে, সে আপনি যত বড়ই মহারথী হন না কেন। কাউকে খুব বেশি ভালোবাসা মানেই হলো অবহেলার শিকার হওয়া আর পরবর্তীতে মানসিক রোগী হয়ে যাওয়া। সবসময় খুশিতে থাকা দরকার, কারণ চিন্তা করলে কালকের সমস্যার সমাধান হয়ে যাবে না, বরং আজকের শান্তিটা চলে যাবে। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না। জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াই ভালো। যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না। যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। দুনিয়ার সবচেয়ে মজার মানুষ চার্লি চ্যাপলিনও একটি দুঃখের পানি লিখেছিলেন, আমি বৃষ্টিতে হাঁটতে ভালোবাসি যাতে কেউ আমার কান্না বুঝতে না পারে। আপনি বাস্তবকে কখনো এড়িয়ে চলতে পারেন না, মুখোমুখি হতেই হয়। তারপর হয় আপনি তাকে জয় করবেন, নয়তো তার অত্যাচার সহ্য করবেন। সেই মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলো না যে মা তোমায় কথা বলতে শিখিয়েছেন। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। যখন ভগবান তোমায় ধাক্কা দেয় কোনো এক কঠিন সমস্যায় পড়ার জন্য, তুমি তাকে পুরোপুরি ভরসা করতে পারো, কারণ সেখানে দুটো জিনিস হবে। হয় তুমি পড়ার আগে সে তোমায় ধরে নেবে, নয়তো সে তোমায় শেখাবে কেমন করে উঠতে হয়। যার দুঃখ বেশি তার প্রতি ভগবানের ভালোবাসা বেশি। সত্যবাদীরাই সবচেয়ে বেশি ঘৃণিত হয়। যা সত্য তা টিকবে, আর যা মিথ্যা তা একদিন মিটে যাবে। তিনটি জিনিস ভেবে চিনতে দিও, জবাব, পরামর্শ, ঋণ। তিনটি জিনিস সবার প্রিয়, সম্পত্তি, সন্তান, নারী। তিনটি জিনিস সব সময় কষ্ট দেয়, ধোকা, দারিদ্রতা, স্মৃতি। তিনটি জিনিস কখনো করো না, অহংকার, অপমান, আশা। তিনটি জিনিস কখনো চুরি করা যায় না, চরিত্র, জ্ঞান, বিদ্যা। তিনটি জিনিস কখনো ছোটো ভেবো না, কর্ম, কর্তব্য, ঋণ। তিনটি জিনিসকে সব সময় মহত্ব দিও, পরিবার, পরিজন, বন্ধু। বিয়ের ক্ষেত্রে বড় বাড়ি আছে কি না যাচাই করার আগে বড় বাড়ির মানুষগুলো মানুষ না অমানুষ তা যাচাই করা বেশি জরুরি। বড় দক্ষ ছাড়া কোনোদিন কোনো বড় জিনিস লাভ করা যায় না। গায়ের রং সাদা ধবধবে হয়ে লাভ কি যদি মনের ভেতরটাই কয়লার মতো কালো হয়? সুখ কখনো সম্পত্তি বা অর্থের উপর নির্ভর করে না, সুখের বাস আত্মার গহীনে। কখনোই কারোর কাছে নিজের কষ্টগুলো প্রকাশ করবে না। হয়তো সে আপনাকে সামনে সান্ত্বনা দেবে, কিন্তু আপনার পেছনে আপনাকে নিয়ে উপহাস করবেই। আমি কখনো হারি না, আমি হয় জিতি না হলে কিছু শিখি। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না। মা ছাড়া শুধু বাড়ি নয়, পুরো পৃথিবীটাই ফাঁকা লাগবে। মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। বর্তমানে টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের কারাদণ্ড, আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড। যাদের দু নৌকায় পা দিয়ে চলা স্বভাব তারা কখনো সাফল্য অর্জন করতে পারে না।
যতক্ষণ না তুমি তোমার ডানা মেলবে ততক্ষণ তুমি বুঝতে পারবে না যে তুমি কত দূর উঠতে পারো। ভেলো এই দুনিয়ায় সবারই আছে, খালি তৈরি করার দায়িত্বটা নিজেকে নিতে হয়। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবে, এবং সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। পুরুষের সাফল্যের পিছনে মা ছাড়া দ্বিতীয় নারী থাকে না, কারণ দ্বিতীয় নারী একটি সফল পুরুষকে খোঁজে সর্বদা। ধনীরা যখন ডাকাতি করে তখন তাকে ব্যবসা বলে, আর গরিবেরা যখন তা ফিরে পেতে লড়াই করে তখন তাকে বিশৃঙ্খলা বলে। যার মনে মায়া বেশি তার জীবনে মনে হয় কষ্টও অনেক বেশি। বদলে যাওয়াটা সবার চোখেই পড়ে, কিন্তু বদলে যাওয়ার কারণটা কেউ খোঁজে না। মিথ্যে এমনিতেই ভয়ানক, আর কাছের মানুষের মিথ্যে প্রতারণা আরও বেশি ভয়ানক। প্রতিটা আঘাত জীবনে কিছু না কিছু শেখায়। সবচেয়ে বড় প্রতিশোধ হলো বড় সাফল্য অর্জন করা। পরের কথি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে, তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না। মিথ্যেবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা। কিছু মানুষকে 99 দিন উপকার করো আর একদিন না করতে পারো, তাহলে সে ওই একদিনটাই মনে রাখবে, আগের 99 দিন সে ভুলে যাবে। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর গড়ে ওঠে। বর্তমান সমাজটাই এমন, সত মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। তুমি ভিতর থেকে ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। পুরুষকে অর্ধেক কষ্ট দেয় টাকা আর বাকি অর্ধেক নারী। লোকে কি ভাববে সেটাও যদি আমিই ভাবি, তাহলে লোকে কি ভাববে? যা পারো নিজে করে যাও, কারো উপর আশা বা ভরসা কোনোটাই করো না। সততা এমন একটি জিনিস যা আপনি কখনো কোনো সস্তা লোকের কাছে আশা করতে পারেন না। স্বামীর অবৈধ প্রেম দেখলে যেমন তার স্ত্রীরা জলে ওঠে, ঠিক তেমনি স্বামীর অবৈধ আয় দেখলে যদি স্ত্রীরা জলে উঠত, তাহলে পৃথিবীতে এত চোর বাটবার, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ থাকতো না। বোকামি আর প্রতিভার মধ্যে পার্থক্য হলো প্রতিভার সীমা আছে, বোকামির সীমা নেই। এ পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে। জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও সেটা হলো ভাগ্য, আর তাকে পাবে না জেনেও চাওয়াটাই হলো ভালোবাসা।